নমস্কার, কেমন আছেন সবাই? দীপশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সেলিব্রেট করব মামুনি ও বাপির জন্মদিন। আর যে কেক দুটো দেখছেন, দুটো কেকই আমরা ঘরে তৈরি করেছি। তাহলে চলুন এবার কেক কাটার পর্বটা সেরে নেওয়া যাক। যা সামনে যা। হাতে করে তোলো না, ছোট মা থাকলে কেন বড় ভালো হতো, কেন ছোট মা থাকলে জমে যেত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মেনুতে কী কী ছিল বলে দিই। ভাত, সাত রকম ভাজা, সবজি, ডাল, পটল চিংড়ি, সর্ষে দিয়ে কই, মাংস, পায়েস, নতুন করে পায়েস ছিল, সাত রকম মিষ্টি, সালাদ, পাঁপড়, চাটনি। আর মামুনির জন্য ছিল পায়েসের বদলে শিমুই। তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। নমস্কার।